শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, প্রকৃতি যেমন নানা রকম বৈচিত্র্যময়তায় বৈচিত্র্যময়, আমাদের জীবনও কিন্তু তেমনই নানা রকম বৈচিত্র্যময়তায় বৈচিত্র্যময়। আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, অজানা তথ্য, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ, একুশে হাইলাইটস এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ সোমবার, 5ই কার্তিক 1431 বঙ্গাব্দ, 21শে অক্টোবর 2024 খ্রিস্টাব্দ, 15ই রবিউল সানে 1446 হিজড়ি হেমন্তকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 5টা 27 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5টা 58 মিনিটে। ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলায় বাংলার প্রকৃতি ও জীবন। বঙ্গাব্দ বর্ষপঞ্জী অনুসারে বর্তমানে কার্তিক মাস চলছে। কার্তিক অগ্রহায়ণ এই 2 মাস বাংলাদেশে হেমন্তকাল, এক অপরূপ রূপের ঋতু হেমন্ত, যে ঋতুর সঙ্গে মানুষের হাসি কান্না জড়িয়ে আছে। এ ঋতু রয়েছে অনন্য কিছু বৈশিষ্ট্য। সকালে শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রকৃতিতে ভেজে ওঠে শীতের আগমনী বার্তা। মাঠের পাকা সোনালি ধান, কৃষকের ধান ঘরে তোলার দৃশ্য কিংবা কৃষক কৃষানের আনন্দ, সবই হেমন্তের রূপের অনুষঙ্গ। বৈচিত্র্য রূপের সাজে প্রকৃতিতে হেমন্ত বিরাজ করে। হেমন্ত ঋতুতে চলে শীত গরমের খেলা। হেমন্তের শুরুর দিকে এক অনুভূতি আর শেষে হেমন্ত এক অন্য অনুভূতি। ভোরের আকাশে হালকা কুয়াশা, শিশিরে ভেজা মাছ ঘাট, তারপর ক্রমেই ধরণী উত্তপ্ত হতে থাকে। সৌন্দর্য এবং বৈশিষ্ট্য লালিপায় বাংলার ঋতুর রানী হেমন্ত। হেমন্ত এলে পাল্টে যায় প্রকৃতি ও মানুষ, গ্রামের পরিবেশে আনন্দ বিরাজ করে। এ ঋতুতে ফোটে গন্ধরাজ, মল্লিকা, শিউলি, কামিনী, হিমছুরি, দেবকাঞ্চন, রাজ অশোক, ছাতিম এবং বকুল ফুল। সকালে শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রস্তুত হয় প্রকৃতি। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে অজানা তথ্য। আমাদের ধারণা, আমরা নিজেদের দেহ সম্পর্কে পুরোপুরি জানি, কিন্তু অজানা রয়েছে অনেক কিছুই। আমরা সাধারণত জানি যে আমাদের দেহ কিভাবে কাজ করে এবং এতে কী ধরনের পরিবর্তন ও প্রক্রিয়াগুলো ঘটছে। প্রকৃতপক্ষে মানবদেহে জটিল এবং রহস্যময় প্রক্রিয়া বিদ্যমান, যা মাঝে মধ্যে সবচেয়ে দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক ও বিজ্ঞানীদেরও বিভ্রান্ত করে ফেলে। আমাদের শরীর বিষয়ে 20টি চমকপ্রদ তথ্য রয়েছে, যা জানলে আপনি মুগ্ধ ও বিস্মিত হবেন। চলুন এবারে জেনে নেই সেসব বিষয়গুলো সম্পর্কে। মানুষের একটি চুল ঝুলন্ত আপেলের ওজন ধরে রাখতে পারে, তবে বিজ্ঞানীরা আপেলের মাত্রা নির্দিষ্ট করেননি। এছাড়া মানুষের মুখে বিদ্যমান ব্যাকটেরিয়ার সংখ্যা পৃথিবীর মোট লোক সংখ্যার সমান বা তারও বেশি। মানুষের নখগুলো নরম ও ভঙ্গুর এবং চাঁদহীন হলে তা অতিরিক্ত থাইরয়েডের নির্দেশ করতে পারে। মানুষের মস্তিষ্কের স্পন্দনের গতি ঘন্টায় প্রায় 400 কিলোমিটার। আমাদের ধারণা, 4 ধরনের রক্ত রয়েছে আমাদের দেহে। আসলে রক্তের ধরন 29টি, তাদের মধ্যে বিরলতম হচ্ছে বোম্বাই সাব টাইপ। মাত্র একদিনে আমাদের রক্ত 19,312 কিলোমিটার দূরত্ব দৌড়ায়। মানবদেহের সকল স্নায়ুর মোট দৈর্ঘ্য 45 কিলোমিটার। একজন মানুষ প্রতিদিন প্রায় 20,000 বার শ্বাস নেয়। বিশ্বের প্রায় সকল লোকের চোখের পাতায় ডেমোডেক্স নামের একটি বিশেষ ধরনের উপাদান থাকে। মানুষের চোখ 1 কোটি পর্যন্ত নানা রঙের মধ্যে পার্থক্য করতে পারে, কিন্তু আমাদের মস্তিষ্ক এর সবগুলো মনে রাখতে পারে না। আমাদের কান প্রায় অবিশ্বাস্য গতিতে জীবনব্যাপী বাড়তে থাকে। কান প্রতি বছর 1 মিলিমিটারের 1/4 পরিমাণ বৃদ্ধি পায়। আমাদের হৃৎপিণ্ড বছরে 35 মিলিয়ন বার বিট দেয়।
মানবদেহ প্রতিদিন প্রায় 1 মিলিয়ন ত্বকের কোষ হারিয়ে ফেলে, যার পরিমাণ বছরে 2 কিলোগ্রাম হয়। মানবদেহ ত্বকের প্রতি 1 বর্গ সেন্টিমিটারে প্রায় 100 ব্যথা সংবেদন রয়েছে। ছেলেদের জিহ্বার পৃষ্ঠে মেয়েদের চেয়ে 20 গুণ কমে থাকে। একজন মানুষ তার জীবনে গড়পড়তায় প্রায় 35 টন খাদ্য গ্রহণ করে। একজন মানুষ তার জীবনের প্রায় 5 বছর দারুণ সক্রিয় থাকে। মানবদেহের মস্তিষ্কে প্রতি সেকেন্ডে 1 লক্ষ রাসায়নিক বিক্রিয়া ঘটে। মানবদেহের হাসির গতি ঘন্টায় 160 কিলোমিটার। মানুষের হাসিতে মুখের 17টি পেশিকে ট্রিগার করে। অন্যদিকে কান্নায় 43টি পেশি সক্রিয় হয়ে ওঠে। তাই আরও হাসুন। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে। আমাদের এবারের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সকালের নাস্তায়। কেননা সকালবেলায় অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই তো সকালবেলায় নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো, তবেই না দিনটা কাটবে খুব ঝকঝকে। ভোজনপ্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকের সকালের নাস্তার রেসিপির আয়োজন। হ্যাঁ দর্শক, আজ আমরা শিখব কীভাবে পাউরুটির নরম টোস্ট বানাতে হয়। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি পাউরুটির নরম টোস্ট বানাতে কী কী উপকরণ লাগবে। উপকরণগুলো হলো ডিম 2টি, পাউরুটির স্লাইস 5টি, লবণ ও তেল পরিমাণ মতো। পরিবেশনের জন্য আপনি চাইলে মাখন ও মধু ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, এবারে আমরা চলুন দেখে আসি পাউরুটির নরম টোস্ট বানানোর প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটিতে পাউরুটির নরম টোস্ট বানানোর একটি ভিডিও ক্লিপ। দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতি থেকে ফিরে এসে আপনাদের জন্য থাকছে আমাদের আরও অনেক রকম আয়োজন, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজনে রয়েছে জানেন কে। কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণীরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও উদ্ভিদের অস্তিত্ব।
আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের, আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য। দর্শক, এই পর্বে আমরা ব্যাঙের কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদের। ব্যাঙ অ্যাম্বিয়া শ্রেণীর অনুরা বর্গের একটি উভচর প্রাণী। গোটা বিশ্বে ব্যাঙের 6,300 এর বেশি রেকর্ড সংখ্যক প্রজাতি আছে, যা মোট উভচর প্রজাতির 88%। এরা দেহের তুলনায় অনেক লম্বা লাভ দিতে পারে। বর্ষাকালে প্রজনন ঋতুতে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর ডাক সবার পরিচিত। ব্যাঙের জীবনচক্রের কয়েকটি দশার একটি হচ্ছে ব্যাঙাচি দশা। ডিম ফোটার পরপরই আসে এই ব্যাঙাচি দশা। এই দশায় এরা মাছের মতো ফুলকার সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে। এই সময়ে এদের পুচ্ছদেশে লেজ থাকলেও কোনো পা থাকে না। ব্যাঙের প্রধান খাদ্য হচ্ছে ছোট বড় বিভিন্ন রকমের পোকামাকড়। এক প্রজাতির ব্যাঙ আছে যারা কাঁকড়া খেয়ে থাকে। বিভিন্ন প্রজাতির ব্যাঙ নানা জায়গায় বসবাস করে। কিছু ব্যাঙ জলে বাস করে, আবার কিছু ব্যাঙ মাটিতে গর্ত করে বাস করে। কিছু ব্যাঙ গাছে, আবার কিছু ব্যাঙ জঙ্গলেও বাস করে। কিছু প্রজাতি রয়েছে নিশাচর, আবার কিছু প্রজাতি শীতল রক্ত বিশিষ্ট। এরা গায়ের চামড়া ব্যবহার করে শরীরে বাতাস প্রবেশের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের কাজ সম্পন্ন করে থাকে। শ্বাসযন্ত্রের কাজ ছাড়াও এদের গায়ের চামড়া পানি শোষণ, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও দেহের প্রতিরক্ষা হিসেবে কাজ করে। ব্যাঙ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার কাজে সহায়তা করে। ব্যাঙ পোকামাকড় খেয়ে ফসলের সুরক্ষা করে, ফলে জমিতে অতিরিক্ত কীটনাশক দিতে হয় না। এরা পরিবেশের অনেক পরিবর্তন আগে থেকেই আঁচ করতে পারে। যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির প্রাণীবিদ ডক্টর রাসেল গ্র্যান্টের এক গবেষণায় দেখা গেছে, এক প্রকার কোনো ব্যাঙ সাধারণত ভূমিকম্পের কমপক্ষে সপ্তাহখানেক আগে এ ব্যাপারে আঁচ করতে পারে। তখন এরা নিজের ঘর ছেড়ে অন্যত্র নিরাপদ আশ্রয়ে চলে যায়। এছাড়া কোনো কোনো ব্যাঙের দেহে এক প্রকার বিষ আছে, যা মানুষ বহু বছর ধরে তীরের ফলায় বিভিন্ন প্রাণী শিকার করার কাজে ব্যবহার করে আসছে। একসময় প্রচুর দেখা গেলেও বর্তমানে ব্যাঙ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টে। প্রিয় দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজনে একুশে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ। অনেক গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ, আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনই কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদের আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণে অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ। দর্শক, আজকে আমরা আপনাদের জানাবো গাঁদা ফুলের গুণাগুণ সম্পর্কে। শীতকাল এলেই শহরে বারান্দায়, ছাদে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাঙ্গণে হলুদ রঙের সমারোহ চোখে পড়বেই পড়বে। আর শীতের দিনে এই হলুদের উৎস যে ফুলটি, তার নামটি হচ্ছে গাঁদা ফুল। অতি পরিচিত এই ফুলটির বৈজ্ঞানিক নাম ক্যালিন্ডুলা অফিসিয়ালিস। দক্ষিণ ইউরোপে সর্বপ্রথম গাঁদা ফুলের চাষ শুরু হলেও বর্তমানে এর ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। গায়ে হলুদের অনুষ্ঠান গাঁদা ফুল ছাড়া যেন অসম্ভব বলেই মনে হয়। আপনি কি জানেন, শোভাবর্ধক হিসেবেও মূলত এই ফুল ব্যবহৃত হলেও এই ফুলের রয়েছে অসংখ্য উপকারিতা। আসুন জেনে নেই গাঁদা ফুলের উল্লেখযোগ্য কিছু উপাদান সম্পর্কে। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে ক্ষতস্থান ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে অ্যান্টিসেপ্টিক হিসেবে গাঁদা ফুল ও পাতা ব্যবহার করা হচ্ছে। কেটে যাওয়া স্থানে রক্ত পড়া বন্ধ করতে গাছের পাতা থেতলে ব্যবহার করা হয়। গাঁদা ফুলে রয়েছে প্রচুর ফ্লেভিনয়েড ও ভিটামিন সি, ফ্যাট থাকায় এটি ওজন কমাতেও সহায়ক। এক্ষেত্রে ফুলের পাপড়ি ভালো করে ধুয়ে মিক্স সালাদে যোগ করা যায়।
গাঁদা ফুলে প্রচুর লাইকোপিন থাকায় হার্টের অসুখে ও পোস্টেড ক্যান্সারের ঝুঁকি কমায়। গাঁদা ফুলে ইনফ্লেমেটরি ক্ষমতা থাকায় ক্ষুদ্রান্তের ক্যান্সার, হজমের সমস্যা ইত্যাদি প্রতিরোধেও এটি কার্যকর ভূমিকা রাখে। গাঁদা ফুল গরম পানিতে গাঁদা ফুলের পাপড়ি দিয়ে ফুটিয়ে ছেঁকে নিয়ে সেই পানি দিয়ে চা বানিয়ে খেলে তা মুখ ও পাকস্থলীর আলসার প্রতিরোধ করে বলে গবেষণায় পাওয়া গিয়েছে। গাঁদা ফুলের স্তন ক্যান্সারের রোগীদের কেমোথেরাপির পর চামড়ায় যে ডার্মাটোফাইটের আক্রমণ হয় তা কমাতে গাঁদা ফুলের পেস্ট উপকারী, যা বাজারে ক্যালেন্ডুলা ক্রিম হিসেবে পাওয়া যায়। এই ফুলে রয়েছে টারপিনয়েড এস্টার ফ্লেভোজেনসিন, তাই ভেজিটেবল ডাই হিসেবেও এর রয়েছে বহুল ব্যবহার। গাঁদা ফুল পায়ের পাতার ফাঁকের ঘা নিরাময়ে এ ফুলের নির্যাস থেকে তৈরি তেল কার্যকরী। গাঁদা ফুল ত্বকের তৈলাক্ততা দূর করতে গাঁদা ফুল হতে পারে এক কার্যকর প্রাকৃতিক উপাদান। গরম পানিতে কয়েকটি পরিষ্কার তাজা ফুল ভিজিয়ে রাখুন আর প্রতিদিন সেই পানি মুখে মেখে 10 মিনিট রেখে ধুয়ে ফেলুন। গোসলের আগে গাঁদা ফুলের পাপড়ি পরিষ্কার পানিতে ফুটিয়ে নিন আর সেই পানি কুসুম গরম থাকতে গোসলের পানিতে মিশিয়ে গোসল করে নিন। ভ্যাজিনাল ইনফেকশন, ব্লাডার ইনফেকশন, একজিমা প্রতিরোধ করবে এটি। গাঁদা ফুলের গুরুত্ব অপরিসীম, তাহলে আর দেরি কেন? কাছাকাছি নার্সারি থেকে গাঁদা ফুলের চারা সংগ্রহ করে একটি টবে লাগিয়ে ফেলুন কয়েকটি গাঁদা ফুলের গাছ। একুশে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আর আপনাদের মতামত জানানোর জন্য আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায়। প্রযোজক একুশে সকাল, একুশে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা 1215। ফোন 8802-55014316-25। ইমেইল sokal@ekushey-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@ETV-ekushey-sokal এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকব আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, অনেক কথা হলো, অনেক কিছু জানারও ছিল, একটি মিউজিক ভিডিও কিন্তু দেখে নিলাম। তবে আজ আর কথা নয়, আগামীকাল আবার আমি আসব একুশে সকাল অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় একুশে সকাল অনুষ্ঠানে আমার সাথে। ধন্যবাদ সবাইকে।